গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশনা দিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনী সংস্কৃতিতে অনেক অপসংস্কৃতি রয়ে গেছে। অহিংস ও সুশৃঙ্খলভাবে ভোট কেন্দ্রে গিয়ে সবাই ভোট দিতে পারবেন বলেও আশা সিএসির। সকালে রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলামের সভাপতিত্বে জেলা শহরের শহীদ আহসানুল্লাহ মাস্টার অডিটোরিয়ামে আয়োজিত গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার লক্ষ্যে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়ে বলেন, নিরপেক্ষভাবে আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়া মেয়র প্রার্থীরা ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা। আপনাদের মধ্যে একটা বোঝাপড়া থাকতে হবে যে আমরা কেউ সহিংসতা করব না, উচ্ছৃঙ্খলতা করব না, তাহলেই পর যে নির্বাচনটা উৎসবমুখর হতে পারে। আপনারা যদি এমন কোনো আচরণ করেন যে কারণে যারা ভোটার সাধারণ তারা ভোট কেন্দ্রে যেতে দ্বিধান্বিত হবেন, ভীত হবেন, ওই ধরনের কোনো কার্য করবেন না। আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা নিশ্চয়তা দেব, আমাদের তরফ থেকে সর্বাত্মকভাবে চেষ্টা করা হবে যাতে ভোটাররা নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারেন, ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।